আলোচনা হবে সেটা তোমরা থাম্বনেলটা দেখে বুঝেই গেছো আশা করি, সেটা হচ্ছে পেটিএম এর জালিয়াতি। ওকে, তোমরা দেখবো পেটিএম কিভাবে আমাদের কাছে জালিয়াতি করছে। তো তোমরা ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, দেখলে অনেক কিছু বুঝতে পারবে এবং সাবধানতা যেগুলো অবলম্বন করা দরকার আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত এবং অনেক নলেজেবল ভিডিও, সবার ক্ষেত্রে হেল্পফুল হবে এবং অনেক দরকারি জরুরি জিনিস আছে যেগুলো অবশ্যই প্রত্যেকের জানা দরকার। তো সব ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। তো পেটিএম কীভাবে জালিয়াতি করছে আমাদের সঙ্গে সেটা আমি দেখাচ্ছি। তো এরকম একটা ভিডিও বানিয়েছিলাম, তো এটা পেটিএমে নজরে আসে এবং তারা ভিডিওটা আমার ইউটিউবের কাছে একটা কমপ্লেন করে, যে জন্য ভিডিওটা আমার ব্লক হয়ে গেছে। ঠিক আছে, আমি সেটাও দেখাবো। তো চলো দেখে নিই। তো আমি বেশ কয়েক মাস আগে পোস্টপেড নিয়েছিলাম। ঠিক আছে, পোস্টপেড নেওয়ার পরে সেটা আমি আমার যে এক মাসের ডিউটা হয়, ডিউটা আমার দুদিন লেট হয়েছিল। আর ওদের প্রত্যেক 7 তারিখে ওরা তোমার যেটা করে ওদের ফাইন সহ বিলটা দেখায়, 7 তারিখে ফাইনটা অ্যাড হয়। ফাইন অ্যাড করলো, ঠিক আছে, আমার লেট হতে পারে, ফাইন অ্যাড করলো, ফাইন সহ আমি বিলটা দিয়ে দিয়েছি। বিলটা দেওয়ার পরে কী হয়, তোমরা আগের ভিডিওটা দেখেছো, আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, তোমরা বিশ্বাস না হলে ভিডিওটা দেখে নেবে। ওরা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে কিন্তু আমার পোস্টপেডে কোনো আপডেট করেনি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ডিউ অ্যামাউন্ট 324 টাকা, এটা আমি পরে বলছি। এখন দেখো আমি ব্যাক করবো, ব্যাক হবে না। ঠিক আছে, আমার কেটে আবার যেতে হবে ব্যাকে। পাসবুকটা একবার দেখে নাও। তো তো যে কত সামথিং কত বিল বাকি ছিল, যাই হোক, আমি সব দিয়ে দিয়েছি। সব দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে গেছে কিন্তু এখানে পোস্টপেডে ওটা আপডেট করেনি। এরপরে তোমরা তো দেখেছো আমি কয়েকটা ভিডিও বানিয়ে ছেড়েছিলাম, মাসের পর মাস সে ফোন করে 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 অত্যাচার করে, সে আমিও ফোন করে প্রচুর কিছু বলার পরে, অবজেকশন দেওয়ার পরে, যখন অনেকবার বলেছি যে যাওয়ার পর যে আমি কোর্টে যাবো, এ যাবো, ও যাবো, এইসব বলার পরে আমার ওটা অ্যাপ্রুভ করেছে, ওরা ডিডাক্ট করেছে। ঠিক আছে, তো ডিডাক্ট কীভাবে করেছে দেখো। এইখানে আমি পে করেছিলাম 842 টাকা, আমার টোটাল ডিউ ছিল 842। ঠিক আছে, তাহলে জিরো হয়ে যাওয়ার কথা, জিরো করেনি সে, ঠিক আছে। এইবার এই 842-এর ওপরে যে চার্জগুলো হয়েছে 118 দুবার, তাহলে কথাই 236। ওরা কী করেছে এখানে, এই 842 টাকাটা আমার ডিডাক্ট করে দিয়েছে কিন্তু এই যে 236 টাকা হয় এটা ওরা ডিডাক্ট করেনি। ঠিক আছে, মানে আমি টাকা পে করার পরেও আমার ডিউয়ের উপরে ইন্টারেস্টটা ওরা নিচ্ছে, কত বড় জালিয়াতি দেখো এখানে, বুঝতে পারলে। এইখানে দেখো 238-এর সঙ্গে আবার এই 238-এর উপরে 29 টাকা দিয়ে যেটা হচ্ছে তার সঙ্গে আবার তার একটা ফিস 59 দিয়ে অ্যাড করে আমার যে অ্যাভেলেবল ওয়ালেট ওরা পোস্টপেড দিয়েছে 4000, সেখান থেকে ওরা এখানে মাইনাস করে রেখেছে। এইবার তুমি এখান থেকে তোমার কোনো কমপ্লেন করার জায়গা নেই, না তোমার ফোনে কোনো তুমি রিসিভ পাবে, ফোনে ওদের কোনো ফোনে পোর্টাল নেই যে পোস্টপেডে কোনো ইস্যু হেল্প করে। আর এক হচ্ছে 24 আওয়ার্সে যে অ্যাপের মাধ্যমে যে সাপোর্টটা সেখানে পুরো ভুংভাং, এই রিলেটেড কোনো তুমি সাপোর্ট পাবে না। তুমি টিকিট জেনারেট করবে, দুদিন পর দেখে দেবে টিকিট সলভ, কিন্তু তোমার প্রবলেম যা প্রবলেমই আছে। এই দেখো, এখানে দেখো আমার একদম প্রথম এতে থেকে দেখাই, এক বিল ছিল 400 টাকা ডিউ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা 400 টাকা ডিউ ছিল, 400 টাকা দিয়েছি, মিটে গেছে ঝামেলা। ঠিক আছে, তারপরে টোটাল ডিউ ছিল এগুলো হচ্ছে 926 টাকা দিয়ে এদিকে এসে দাঁড়িয়েছিল, পে করে দিয়েছি 160 টাকা, সব পে করার পরে 842 টাকা। এই যে পে করেছিলাম কয় তারিখে দেখো, 25 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর আমি পে করেছিলাম 2:54। তো হচ্ছে পেটিএমের অবস্থা। ঠিক আছে, তুমি এদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে পারবে না, ভিডিও করলে তোমার লক করে দেবে। ঠিক আছে, তো তোমরা সবাই সাবধানে থেকো পেটিএমের পোস্টপেড থেকে। ঠিক আছে, আমি আমার রিকোয়েস্ট পেটিএমের পোস্টপেড কেউ যেন ইউজ না করে, আর পেটিএম থেকে কোনো প্রকার কোনো লোন বা কোনো কিছু প্রলোভনাদের পা দেবে না। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এখানে কী দেখাচ্ছে দেখো, লোন 3 লাখ ইন 2 মিনিটস, ইউ লোন হাত সে নিকাল না যায়, কীভাবে ইয়ে করছে দেখো, এখানে অ্যাপ্লাই ক্লিক করো, অ্যাপ্লাই ক্লিক করলে যে পেজে পাঠাবে। এই দেখো, ফুলফিল অল ইউর উইশ উইথ অ্যান ইনস্ট্যান্ট লোন, 100% পেপারলেস,
কলেটারাল ফ্রি, অ্যাফোর্ডেবল ইএমআই, ফ্লেক্সিবল রিটার্ন, এইসব প্রলোভনে কোনো সময় পা দেবে না, বিশেষ করে পেটিএম এর। ঠিক আছে, বহুত মুশকিল ভাই, বহুত মুশকিল, খবরদার এসব প্রলোভনে পা দেবে না। আর আমি তো সবাইকে সাজেস্ট করবো পেটিএম তোমরা ইউজ করো, ঠিক আছে, তো পেটিএমের কোনো রকম পোস্টপেড বা লোন বা কোনো কিছু বিল পেমেন্ট কোনো কিছুতে পেটিএম ইউজ করবে না, শুধু টাকা লেনদেনে, ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল পে করবে, পে হবে না, আটকে যাবে, অনেক ইস্যু এদের, ঠিক আছে। আর কোনো হেল্প নেই, হেল্প সেন্টার একদম বেকার, একদম বেকার হেল্প সেন্টার। আমি টিকিটগুলো দেখাচ্ছি কত টিকিট জেনারেট হয়েছে, সব সলভ, সব সলভ, কিন্তু কাজের গিয়ে গিয়ে একটা কোনো সলভ নেই, ওরা সলভ করে ছেড়ে দেবে ব্যাস। এই যে, এই যে দেখো, হেল্প অ্যান্ড সাপোর্টে যাও, এই দেখো ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। এই দেখো টিকিট রিলেটেড সলভ, 14 জানুয়ারি লাস্ট অ্যাপ্লাই করেছিলাম। এই দেখো, সরি টু নো দ্যাট উই কুড নট হেল্প ইউ কমপ্লিটলি, হয়ে গেল, বুঝতে পারলে। এই দেখো, তো সবাই সাবধানে থাকবে, ওকে, আজকে এটাই জানানোর ছিল, দেখি এটা সলভ কী করে। আমি আবার কমপ্লেন করেছি, দেখি কমপ্লেনের সলভ কী হয়। আজ এই পর্যন্তই, টাটা।